হে আমার সাহাবা, তোমার সন্তান যাদের সাথে খেলছে তাদের ভিতর হয়তো এমনও কিছু সন্তান আছে যারা জন্মের আগে বাবা হারিয়ে ফেলেছে, এমনও কিছু সন্তান আছে যারা জীবনে কোনোদিন বাবার চেহারা পর্যন্ত দেখে নাই, এমনও কিছু সন্তান আছে যারা কখনো বাবাকে বাবা বলে ডাকতে পারে নাই। তুমি যখন তোমার সন্তানকে পেয়ে আদর ভালোবাসা দিয়ে জড়াই ধরতা, ওই বাবা হারা সন্তানগুলোর বুক ফেটে যেত। আপনি আমি সেই নবীর উম্মত যার দয়ার নজর একটা এতিম বাচ্চার মনের সন্তুষ্টির পর্যন্ত আছে। আপনি আমি সেই নবীর উম্মত, কখনো মনে রাখবেন কোথাও গিয়েছেন শুনেছেন যে ওই মানুষটার ওই ছেলেটার বাপ মারা গেছে, মা মারা গেছে, খবরদার এরকম সন্তানের সামনে নিজের সন্তানকে নিজের ভাইকে খাওয়াই দিবেন না, আদর করবেন না, করলে দুজনকে করবেন না করলে কাউকে করবেন না, কখনো কাউকে করবেন না, নবীর সুন্নতের হক আদায় হয়ে যাবে। আপনি যখন একজন এতিম বাচ্চার সামনে নিজের সন্তানকে কোলে ধরেন, তারও তো মনে আশা জাগে আমার বাপটাও যদি থাকতো আমাকে এভাবে জড়াই ধরত। আপনি যখন কোন একটা কিছু তার জন্য সন্তানের জন্য আনেন, সেটা যখন সবাইকে দেখায় পাড়ার এই তিন ছেলেদের মনেও তো কষ্টটা লাগে, আমার বাবার যদি টাকা থাকতো আমার বাবাও তো আমার জন্য আনত। আমার রসুল কি বিধান করেছেন জানেন, তোমার ঘরে খাবার যা আছে পাশের বাসার খাব মানুষ খাবার খাচ্ছে কিনা দেখো, না পাইলে তোমার থেকে ভাগ দিয়ে দাও, আর যদি ভালো ইনকাম করতে পারো, মুরগি যদি রাঁধো গরু গোস্ত যদি রাঁধো, জানালা বন্ধ করে দাও, গ্রানটা যেন বাইরে না যায়, তোমার এই গ্রানের কারণে একজনের ক্ষুধাটা আরো বেশি বেড়ে যাবে, কাউকে কষ্ট দিও না, এটার নামই ইসলাম।